যিশায় অধ্যায় ৬৯। দেখ, সদাপ্রভুঙ্কর হস্ত ছোট হয়ে যাই না, যে তাহা পরিত্রাণ করি ন পারে, কিবা তাহাঙ্কর কর্ণ ভারি হয়ে না, যে তাহা শুনি ন পারে। মাত্র তুম্ভমানঙ্কর অপরাধ সবু তুম্ভমানঙ্কর ও তুম্ভমানঙ্ক পরমেশ্বরঙ্ক মধ্যরে বিচ্ছেদ ঘটাইছি, ও তুম্ভমানঙ্কর পাপ সবু তুম্ভমানঙ্ক ঠারু তাহাঙ্ক মুখ লুচাইছি, এথিপাই সে শুনিবে নাহি। কারণ তুম্ভমানঙ্কর হস্ত রক্তরে ও তুম্ভমানঙ্ক অঙ্গুলি সবু অপরাধরে অশুচি হইছি, তুম্ভমানঙ্কর ওষ্ঠাধর মিথ্যা কহিছি, তুম্ভমানঙ্কর জিহ্বা দুষ্টতা বকই, কেহি ন্যায়রে গুহারি শুনে নাহি, ও কেহি সত্যরে প্রতিবাদ করে নাহি। সেমানে অসারতারে নির্ভর করন্তি ও মিথ্যা কথা কহন্তি, সেমানে অনিষ্টকু গর্ভরে ধারণ করন্তি ও অপরাধ প্রসব করন্তি, সেমানে কালসর্পর ডিম্ব ফুটান্তি ও মাংকড় সার জাল বুণন্তি, যে সেমানঙ্কর ডিম্ব খায়ে সে মরে, আউ তাহা দলিত হেলে তহিরু কালসর্প বাহার হুয়ে, সেমানঙ্কর জাল বস্ত্র হেব নাহি, কিবা সেমানে আপনা কর্মরে আপনা মানঙ্কু আচ্ছাদন করিবে নাহি। সেমানঙ্কর কর্ম সবু অধর্মর কর্ম, ও সেমানঙ্ক হস্তরে দৌরাত্ম্যর কার্য থায়ে, সেমানঙ্কর চরণ দুষ্কর্মর আড়ে দৌড়ে, ও সেমানে নির্দোষর রক্তপাত করিবাকু বেগগামী হুয়ন্তি। সেমানঙ্কর চিন্তা সবু অধর্মর চিন্তা, সেমানঙ্ক পথরে উচ্ছিন্নতা ও বিনাশ থায়ে, শান্তির বাট সেমানে জানন্তি নাহি, ও সেমানঙ্ক মার্গরে কোনসি বিচার নাহি, সেমানে আপনা মানঙ্ক পাই বক্র পথ করিয়াছন্তি, যে কেহি তহিরে গমন করে সে শান্তি জানে নাহি। এ নিমন্তে বিচার আহ্মমানঙ্ক ঠারু দূরে থায়ে, ধার্মিকতা আহ্মমানঙ্ক সঙ্গ ধরে নাহি। আম্ভেমানে দীপ্তি পাই অপেক্ষা করু, মাত্র দেখ অন্ধকার, আলুয়র অপেক্ষা করু, মাত্র আম্ভেমানে অন্ধারে ভ্রমণ করু। আম্ভেমানে অন্ধ লোক পরি কান্থ পাই দরাণ্ডি হেউ, হ্যাঁ চক্ষুহীন লোকমানঙ্ক পরি আম্ভেমানে দরাণ্ডি হেউ। আম্ভেমানে সন্ধ্যাবেল পরি মধ্যাহ্নকালে ঝুঁটি পড়ু, আম্ভেমানে হৃষ্টপুষ্ট লোকঙ্ক মধ্যরে মৃত লোকঙ্ক পরি অছু, আম্ভে সমস্তে ভলুকর ন্যায় গর্জন করু ও ঘুঘু পরি অতিশয় বিলাপ করু। আম্ভেমানে বিচারর অপেক্ষা করু, মাত্র তাহা নাহি, পরিত্রাণর অপেক্ষা করু, মাত্র তাহা আহ্মমানঙ্ক ঠারু দূরে অছি। কারণ তুম্ভ সাক্ষাৎরে আহ্মমানঙ্কর অধর্ম বৃদ্ধি পাইছি ও আহ্মমানঙ্কর পাপ আহ্মমানঙ্ক বিরুদ্ধরে সাক্ষ্য দেউছি, যেহেতু আহ্মমানঙ্কর অধর্ম সবু আহ্মমানঙ্ক সঙ্গে সঙ্গে অছি ও আহ্মমানঙ্কর অপরাধ সবু আমিমানে তো জানু, তাহা অপরাধ ও সদাপ্রভুঙ্কু অস্বীকার করিবা ও আহ্মমানঙ্ক পরমেশ্বরঙ্ক পশ্চাৎগমনরু বিমুখ হেবা, উপদ্রব ও রাজদ্রোহর কথা কহিবা, মিথ্যা কথা ধারণ করি অন্তঃকরণরু বাহার করিবার অটে। এথিপাই বিচার পছকু হটি যাইছি ও ধর্ম দূরে ঠিয়া হেউছি।
ଛକ ସ୍ଥାନରେ ସତ୍ୟତାର ପତନ ହୋଇଅଛି ଓ ସରଳତା ପ୍ରବେଶ କରିପାରୁନାହିଁ। ହଁ, ସତ୍ୟତାର ଅଭାବ ହୋଇଅଛି ଓ ଯେ ଦୁଷ୍କର୍ମ ତ୍ୟାଗ କରେ ସେ ଆପଣାକୁ ଲୁଟ୍ ସ୍ୱରୂପ କରେ। ପୁଣି ସଦାପ୍ରଭୁ ଏହା ଦେଖିଲେ ଆଉ ନ୍ୟାୟ ବିଚାର ନ ଥିବାରୁ ଅସନ୍ତୁଷ୍ଟ ହେଲେ। ଆହୁରି ସେ ଦେଖିଲେ ଯେ କୌଣସି ପୁରୁଷ ବର୍ତ୍ତମାନ ନାହିଁ, ପୁଣି ମଧ୍ୟସ୍ଥ କେହି ନାହିଁ ବୋଲି ଚମତ୍କୃତ ହେଲେ। ଏହେତୁ ତାହାଙ୍କର ନିଜ ବାହୁ ତାହାଙ୍କ ନିମନ୍ତେ ପରିତ୍ରାଣ ସାଧନ କଲା ଓ ତାହାଙ୍କର ଧାର୍ମିକତା ହିଁ ତାହାଙ୍କୁ ଧରି ରଖିଲା। ପୁଣି ସେ ବୁକୁପଟା ରୂପେ ଧାର୍ମିକତା ଓ ପରିତ୍ରାଣର ଟୋପର ଆପଣାର ମସ୍ତକରେ ପିନ୍ଧିଲେ ଆଉ ସେ ପ୍ରତିଶୋଧ ରୂପ ବସ୍ତ୍ର ପରିଧାନ କଲେ ଓ ଉତ୍ତରୀୟ ବସ୍ତ୍ର ରୂପେ ଉଦ୍ଯୋଗ ରୂପ ବସ୍ତ୍ର ପିନ୍ଧିଲେ। ସେମାନଙ୍କର କର୍ମ ପ୍ରମାଣେ ସେ ଆପଣା ବିପକ୍ଷମାନଙ୍କୁ ପ୍ରଚଣ୍ଡ କୋପରୂପ ପ୍ରତିଦାନ ଓ ଆପଣା ଶତ୍ରୁମାନଙ୍କୁ ପ୍ରତିଫଳ ଦେବେ। ଦ୍ୱୀପ ସମୂହକୁ ପ୍ରତିଫଳ ଦାନ କରିବେ। ତହିଁରେ ଲୋକମାନେ ପଶ୍ଚିମ ଦିଗରୁ ସଦାପ୍ରଭୁଙ୍କ ନାମକୁ ଓ ସୂର୍ଯ୍ୟୋଦୟ ସ୍ଥାନରୁ ଲୋକମାନେ ତାହାଙ୍କର ପ୍ରତାପକୁ ଭୟ କରିବେ, କାରଣ ସଦାପ୍ରଭୁଙ୍କ ନିଶ୍ୱାସରେ ଚାଳିତ ପ୍ରବଳ ସ୍ରୋତ ପରି ସେ ମାଡ଼ି ଆସିବେ। ପୁଣି ସଦାପ୍ରଭୁ କହନ୍ତି, ସିଓନକୁ ଓ ଯାକୁବ ମଧ୍ୟରେ ଯେଉଁମାନେ ଅଧର୍ମରୁ ଫେରନ୍ତି ସେମାନଙ୍କ ନିକଟକୁ ଏକ ମୁକ୍ତିଦାତା ଆସିବେ। ନିଜ ବିଷୟରେ ସଦାପ୍ରଭୁ କହନ୍ତି, ସେମାନଙ୍କ ସହିତ ଆମ୍ଭର ନିୟମ ଏହି, ଆମ୍ଭର ଯେଉଁ ଆତ୍ମା ତୁମ୍ଭ ଉପରେ ଅଧିଷ୍ଠାନ କରନ୍ତି ଓ ଆମ୍ଭର ଯେ ସକଳ ବାକ୍ୟ ଆମ୍ଭେ ତୁମ୍ଭ ମୁଖରେ ରଖିଅଛୁ ତାହା ତୁମ୍ଭ ମୁଖରୁ ଓ ତୁମ୍ଭ ବଂଶ ମୁଖରୁ ଓ ତୁମ୍ଭ ବଂଶୋତ୍ପନ୍ନ ବଂଶର ମୁଖରୁ ଆଜିଠାରୁ ଅନନ୍ତକାଳ ପର୍ଯ୍ୟନ୍ତ ଦୂର କରାଯିବ ନାହିଁ। ଏହା ସଦାପ୍ରଭୁ କହନ୍ତି।